হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে নিয়ে আসলাম দারুণ মজার একটি রেসিপি হাতে তৈরি করা এটাকে কি বলে বলুন তো হ্যাঁ এটি হচ্ছে চটপটি হাতে তৈরি করা চটপটি যে এত সুস্বাদু হয় একবার না খেলে বুঝতেই পারবেন না বাজারের কেন চটপটি আর খেতে ইচ্ছে করবে না আশা করছি সবার কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে আর আমি এই চটপটি কীভাবে তৈরি করছি অনেকে ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন প্রথমে এখানে ডাবলিগুলো সেদ্ধ করে নিয়ে আমি এখানে আমি অনেক ধরনের হাতে তৈরি করা মশলা দিয়েছি যার কারণে এটা খেতে আরও দারুণ সুস্বাদু